কমই আমি এই বাড়ির এই গ্রামের জামাই আমি ঠিক কিনা কন যা ইচ্ছা কয়ে যাবো আর জীবনে দেওয়ার দরকার নেই এই ফার্স্ট ওয়াজ এই লাস্ট কোন সময় আল্লাহর রসুলের কাছে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন রসুলের কাছে পাঠিয়েছিলেন একবার শেষ নবী আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসেছিলেন ওই সময় একজন মূর্তি পূজারক গাছের পূজারক আগুনের পূজারক এমন একজন মানুষ পয়গম্বরের সামনে বসা ছিলেন এবার বলেন তো দেখি আমি আর আমার এই মসজিদের মুয়াজ্জিন সাহেব দুইজনে একসাথে যদি বসে থাকি দূরে থেকে যদি একজন মানুষ ফলো করে তাহলে সে কনফার্ম বুঝে নিবে দুইজনের সাথে সম্পর্ক আছে ঠিক কিনা জোরে বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর বারান্দায় বসা একজন পত্তলিক মানুষ হিন্দু মানুষ আগুনের পূজা করে গাছের পূজা করে মূর্তির পূজা করে এমন একজন মানুষ পয়গম্বরের সামনে বসা ছিলেন ওই সময় থেকে ওই সময় যদি অন্য জায়গায় থেকে যদি অন্য জায়গা থেকে যদি একজন মানুষ ফলো করে তাহলে বুঝবে অবশ্যই দুইজন মানুষের সাথে সম্পর্ক আছে না নাই জোরে বলেন তাহলে এখান থেকে কনফার্ম বুঝে নেওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে বৌদ্ধদের সাথে খ্রিস্টানদের সাথে বেঈমানদের সাথে আমার আল্লাহর রাসূল কোনোদিন কারো সাথে খারাপ ব্যবহার করতেন না সুন্দর আচরণ করতেন আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আচরণ ছিল এমন ব্যবহার ছিল ইহুদিরাই শেষ পর্যন্ত আল্লাহর রাসূলকে আল আমিন বলে উপাধি দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর বারান্দায় বসা একজন হিন্দু পত্তলিক পয়গম্বরের সামনে বসা আছেন ওই সময় আমার পয়গম্বর হঠাৎ করে দেখে আমার পয়গম্বরের সুন্দর চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে আমার পয়গম্বরের চেহারা থেকে ঘামতেছিল ঘাম পড়তেছিল আমার পয়গম্বর যেন কেমন হয়ে গেল আমার পয়গম্বরের চেহারা দেখিয়া ওই হিন্দু পত্তলিক বুঝতেছিলেন মনে হয় আমার পয়গম্বরের কাছে এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন কোন ওহী নাজিল করতেছিলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমার পয়গম্বর কিছুক্ষণ পর যখন আবার স্বাভাবিক হয়ে গেল আবার লাল বর্ণ থেকে আবার সুন্দর চেহারা হয়ে গেল ঘাম পড়া বন্ধ হয়ে গেল আবার যখন আবার ফুটফুটে সুন্দর চেহারা হয়ে গেল ওই সময় ওই হিন্দু পত্তলিক আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন ও পয়গম্বর আমি আপনার কাছে একটা কথা বলতে চাই আমার পয়গম্বর ডাক দেয়া বলে ভাই রে কি বলতে চাও বলো এবার ওই ব্যক্তিটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলেন আপনার কাছে কি এই মুহূর্তে জিব্রাইল আসছিল নাকি আমি একটু জানতে চাই এবার আমার পয়গম্বর ডাক দেয়া বলেন তুমি কিভাবে জানলে কিভাবে বুঝতে পারলে এই ওই ব্যক্তি আমার পয়গম্বরকে ডাক দেয়া বলেন আপনার চেহারা যখন লাল বর্ণ হয়ে গেল যখন ঘামতেছিলেন তখনই বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন মনে হয় আপনার কাছে কোনো বার্তাবাহক পাঠায়া দিছে সুবহানাল্লাহ কন্নারে ভাই এবার পয়গম্বর ডাক দেয়া বলেন তুমি ঠিকই ধরেছ আমার কাছে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে এই মুহূর্তে আমার কাছে কুরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ আর একটু জোরে কন্না ভাই সুবহানাল্লাহ এবার হিন্দু পত্তলিক এবার পয়গম্বরকে ডাক দেয়া বলে ও পয়গম্বর আপনার সামনে এখন কোন সাহাবায়ে কেরাম নাই আপনার সামনে আবু বকর নাই আপনার সামনে উমর নাই আপনার সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই আপনার সামনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই কোন সাহাবায়ে কেরাম আপনার সামনে নাই ও পয়গম্বর আপনি যদি এই মুহূর্তে আমার কাছে কোরআনের আয়াতটা সর্বপ্রথম আমি যদি শুনতে পারতাম পয়গম্বর আমি বড়ই ধন্য হয়ে যাইতাম সুবহানাল্লাহ বলেন না ভাই
আমার পয়গম্বর তেলাওয়াত করে শুনিয়া দিলেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়াইতা যিল কুরবা ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার পয়গম্বর যখন এই আয়াত শুনিয়া দিলেন, এ মুসলমান, ওই সময় হিন্দু পুত্তলিক আমার পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, যে আয়াতের ভিতরে তো সুন্দর সুন্দর কথা থাকতে পারে, সুন্দর কথা তিনি বুঝতে পারলেন কিভাবে? ও মুসলমান, আমরা যারা বাঙালি মানুষ, বাংলাদেশের মানুষ, আমরা বাংলা ভাষা বুঝি কি বুঝি না? জোরে বলেন, বাংলা ভাষা বুঝিনি আমরা, কিন্তু বাঙালি মানুষ বাংলা ভাষা বুঝি। ওই দেশের জাতীয় ভাষা হলো আরবি, সে আরবি ভাষা বুঝে কি বুঝে না? জোরে বলেন, সে কিন্তু আরবি ভাষা বুঝে। আরবি ভাষা বোঝার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, একটা আয়াতের ভিতরে যদি এত সুন্দর সুন্দর কথা থাকতে পারে, একটা আয়াতের ভিতরে কত সুন্দর বার্তা থাকতে পারে, একটা আয়াতের ভিতরে ইনসাফের কথা থাকতে পারে, একটা আয়াতের ভিতরে সুন্দর ব্যবহার করনেওয়ালার কথা থাকতে পারে, একটা আয়াতের ভিতরে নিকটতম আত্মীয় স্বজনের হক আদায় করার কথা থাকতে পারে, একটা আয়াতের ভিতরে, ও পয়গম্বর, একটা আয়াতের ভিতরে এত সুন্দর সুন্দর কথা। না জানি পয়গম্বর ইসলামের ভিতরে কি আছে গো পয়গম্বর, না জানি কোরআনের ভিতরে আছে, আমি আর মূর্তির পূজা করতে চাই না পয়গম্বর, আমি আর গাছের পূজা করতে চাই না, আমি আর আগুনের পূজা করতে চাই না, আমি আর দেবদেবীর পূজা করতে চাই না, আমি আর মূর্তির পূজা করতে চাই না পয়গম্বর, আপনার হাতে আমি হাত রাখলাম, এখনই আমাকে আপনার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সামনে এমন একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত নাজিল হওয়ার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, এমন একটা দামি আয়াত। এই আয়াত যখন আমার পয়গম্বরের কাছে নাজিল হইল, এক বংশের প্রধান তিনি জানতে পারলেন রসুলের কাছে এমন একটা কবিতা নাজিল হয়েছে, এমন একটা কবিতা আছে, এমন একটা পুং বের হয়েছে, এমন একটা ছন্দ রসুলের কাছে এসেছে, যেই কবিতা, যেই সং, যেই পুং, এই পুংটি যদি কেউ শুনে, সে মুহাম্মদের কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন, তখন ওই গোষ্ঠীর প্রধান দুইজন বার্তা বাহক পাঠিয়ে দিছে, যাও মুহাম্মাদের কাছে যাও, ওই পঙ্ক্তিটা, ওই বাক্যটা, এটা আমার কাছে একটু নিয়ে আস। দুইজন বার্তা বাহক পাঠিয়ে দিছে, দুইজন বার্তা বাহক পাঠিয়ে দেওয়ার পর রসুলের কাছে গেছেন। রসুলের কাছে যাওয়ার পর বলতেছেন, আপনার কাছে কি এমন কবিতা আছে, কি এমন পঙ্ক্তি আছে, কি এমন কবিতা আছে, যেটা পড়ে কালেমা পড়ে তারা মুসলমান, শুনলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এটা আমার গোষ্ঠীর প্রধান যে হেড উনি চাইছেন, দিয়ে দিতে বলছেন। কাগজে কলমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়ে দিছেন দুইজন বার্তাবাহকের কাছে, দিয়ে দিলেন দুইজন বার্তাবাহক গোষ্ঠীর প্রধানের কাছে নিয়ে কাগজটা দিয়েছেন। কাগজটা দেওয়ার সাথে সাথে ওই মানুষটা তখন পড়ছেন, এই আয়াতটা পড়ছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়াইতাইযিল কুরবা ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত যখন পড়ছে ওই মানুষটা, সাথে সাথে এই আয়াত পড়ার সাথে সাথে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই গোষ্ঠীর প্রধান যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তখন ওই গোষ্ঠীর ভিতরে যত মানুষ ছিলেন সমস্ত মানুষদেরকে ওই ওই বংশের ভিতরে যে হেড ছিল ওনার হাতে হাত রেখে সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন একটা আয়াত, এই আয়াতের ভিতরে কি বলছেন এটা সর্বপ্রথম শোনা দরকার, দরকার আছে না? নাই, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, এই আয়াতের ভিতরে তিনটা আদেশ আর তিনটা নিষেধ, তিনটা আদেশের কথা বলা হয়েছে আর তিনটা নিষেধের কথা বলা হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সর্বপ্রথম তিনটা আদেশের কথা বলেছেন। এক নাম্বার ইনসাফ গারওয়ালা হয়ে যাও, দুই নাম্বার সুন্দর ব্যবহার করনেওয়ালা হয়ে যাও, তিন নাম্বার নিকটতম আত্মীয় স্বজনের হক আদায় করো, চার নাম্বার অশ্লীল কাজ করবে না, পাঁচ নাম্বার বাহে কোনো কাজ করতে পারবে না, ছয় নাম্বার যাবতীয় বন্ধ কাজ থেকে বিরত থাকবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন এই তিনটা দেশ আর তিনটা নিষেধ, এই ছয়টা কথা যদি কেউ মানতে পারে, এই ছয়টা কথা যদি কেউ আমল করে কবরের জগতে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের কুলে নিয়ে আমি জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ।